স্টুডেন্টস কাপদীপ একাডেমি রিলার্নিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের স্ট্যান্ডার্ড 4 এর বাংলা পড়াবো। তোমরা তোমাদের টেক্সট বইয়ের পৃষ্ঠা 45 46 খোলো, ওখানে দেখতে পাবে কাজী নজরুল ইসলামের লেখা একটি কবিতা রয়েছে, আমি সাগর পাড়ি দেব। তার আগে একটু ফিডব্যাকে আগের দিনের ক্লাসের কথা বলি। আমরা পৃষ্ঠা 44 এ আমাজনের জঙ্গলের দাগ 9 প্রশ্ন উত্তর গত ক্লাসে লিখিয়েছিলাম, তোমরা সেটা তৈরি করে নিয়েছো। এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং প্রশ্নগুলো খুব ভালো ভালো করে তৈরি করে নিয়েছো আশা করি। তো আজকে তোমরা তোমাদের টেক্সট বইয়ের পৃষ্ঠা 45 খোলো, ওখানে দেখো কাজী নজরুল ইসলামের লেখা একটি অনবদ্য কবিতা রয়েছে, আমি সাগর পাড়ি দেব। তার আগে পৃষ্ঠা 46 আসো, দেখো কবি পরিচিতি আছে। কবি পরিচিতি মানে কবি কাজী নজরুল ইসলাম সম্বন্ধে আমরা একটু আধটু জানবো কি বলছে এখানে। কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে 1899 সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল কাজী ফকির আহমেদ। 1326 বঙ্গাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য নামক পত্রিকায় তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয়। 1921 খ্রিস্টাব্দে বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সারা বাংলায় আলোড়ন সৃষ্টি হয়। কবি সমস্ত অন্যায় অবিচার ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তার লেখা বইগুলি হল অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী, প্রলয়, শিখা, ফণীমনসা প্রভৃতি। এক কথায় এই কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবিরূপে আখ্যা দেওয়া যায় হয়। কারণ কি, কবি কাজী নজরুল ইসলাম তার সমস্ত লেখায় বর্তমান সমাজে তৎকালীন সমাজের চিত্র বা ছবি তুলে ধরতেন, অর্থাৎ গরিবদের বিরুদ্ধে জমিদার, ইংরেজ কিংবা অন্যান্যদের যে অত্যাচার তার বিরুদ্ধে লিখতেন, লেখালেখি করতেন, বলতেন, সোচ্চার হতেন। তাই কবিকে আমরা অর্থাৎ বাংলা সাহিত্যে বিদ্রোহী কবিরূপে আখ্যা দিয়ে থাকি। তো এসো পৃষ্ঠা 45 আমি সাগর পাড়ি দেব কবিতায় কবি কি বলছেন। আমি সাগর পাড়ি দেব, আমি সওদাগর। সাগরে কারা যায়? ব্যবসায়ীরা, বণিকরা যায়। সওদাগর মানে বণিক বা ব্যবসায়ী। সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। মধুকর মানে সুসজ্জিত নৌকা, সাতটা মধুকর মানে সুসজ্জিত নৌকা। আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে, অর্থাৎ আমার এলাকার জিনিসপত্র, সওদা মানে জিনিসপত্র নিয়ে যাব সবার ঘাটে, অন্যান্য ঘাটে যাব। চলবে আমার বেচা কেনা বিশ্ব জোড়া হাটে, হাটে মানে বাজারে। পুরো পৃথিবীর যেখানে যেখানে বাজার আছে সব জায়গায় আমি আমার সওদা অর্থাৎ মধুকর নিয়ে, নৌকা নিয়ে আর সওদা মানে জিনিসপত্র নিয়ে ব্যবসা করতে যাব। ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে, ময়ূরপঙ্খী মানে নৌকা, বজরা বড় নৌকা, লাল বাউটা, বাউটা মানে পাল তুলে, ঢেউয়ের দোলায় দোলায় মোরাল মরাল সম চলবে দূরে দূরে। ঢেউয়ের দোলায় মোরাল মরাল সম চলবে দূরে দূরে, মরাল মানে রাজহাঁস, আর বড় বড় ঢেউয়ের দোলায় রাজহাঁসের মতো দূরে দূরে চলবে। সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার, সিন্ধু মানে সমুদ্র, সমুদ্র তার কবি বন্ধু হবে। রতন, রতন মানে রত্ন, মানিক বহুন্ন যত্ন তার, আমার তরি বোঝাই করে দেবে উপহার। সমুদ্র মানে তার বন্ধু হবে, আর হীরে মানিক মণি মুক্ত রত্ন সেগুলো তার নৌকায় ভর্তি করে তাকে উপহার বা নজরানা বা ভেট দেবে, তাকে কবিকে। দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা, দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা, শক্তি দেবে মুক্তামালা আমারে নজরানা। অর্থাৎ দ্বীপে দ্বীপে প্রত্যেকটা দ্বীপে দ্বীপে আমার জন্য প্রত্যেক থানায় মানুষেরা ওত পেতে থাকবে, শক্তি, শক্তি মানে ঝিনুক, দেবে মুক্তার মালা আমাকে উপহার। চারপাশে মোর গাংচিলেরা করবে এসে ভিড়, সমুদ্রে গাংচিল দেখা যায়। তো কবি যখন তার লাল বাউটা তুলে ময়ূরপঙ্খী বজরা নিয়ে এক দেশ থেকে অন্য দেশে, এক স্থান থেকে অন্য স্থানে ব্যবসা করতে যাবে, তখন সমুদ্র তাকে মুক্তার মালা উপহার দেবে, আর গাংচিলেরা তার নৌকার চারপাশে এসে ভিড় করবে। হাত ছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর, আমাকে আরও নতুন নতুন দেশ তাদের কাছে ব্যবসা বাণিজ্য করার জন্য ডাকবে। আসবে হাঙ্গর কুমির তিমি কে করে তাই ভয়, জানি হাঙ্গর কুমির তিনি এরা জলে থাকে, কে করে তাই ভয়, বলবো ওরে ভয় পায় সে এসে ছেলেই নয়। অর্থাৎ
এই কবি হাঙর কুমির তিমি জলেই থাকে, এরা আর জলের মধ্য দিয়ে যাত্রা করতে হচ্ছে, যেতে হচ্ছে, তাই যে কোনো সময় বিপদ হতে পারে। হাঙর কুমির তিমি, তোমরা জানো এই তিমি আছে, এটা তিমি হবে, এই আসবে হাঙর কুমির তিমি আছে, এটা তিমি করো, তিমি কে করে তাই ভয়, বলবো ওরে ভয় পায় যে এসে ছেলেই নয়। তা আমি বীর পুরুষ, আমি বীর, আমি তোদের থেকে ভয় পাই না, কবির কথা। সপ্ত সাগর রাজ্য আমার, আমি বণিক বীর, সাত রাজ্য সাত সাগর, সপ্ত সাগর মানে জানো সাতটি সাগর আছে, পাঁচটি মহাদেশ আছে, এই সপ্ত সাগরে রাজ্য আমার, এলাকা আমার, আমি বণিক বীর, আমি ব্যবসায়ী বীর, খাজনা যোগায় রাজ্যে আমার হাজার নদীর নীর, খাজনা মানে কর, করের যোগান দেয় আমার দেশে হাজার হাজার, আমার হাজার নদীর তীর, নদীর তীর, আর আমরা যে বিভিন্ন দেশের নদী দিয়ে ব্যবসা বাণিজ্য করতে যাই, বিভিন্ন দেশের রাজ্যকে, বিভিন্ন দেশকে কি বলছে কবি, কর বা খাজনা দিয়ে যায়, অর্থাৎ সে বিপদের ভয় করে না। এই পর্যন্ত, এই নীর পর্যন্ত বড় কবিতা আর ক্রিটিক্যাল কবিতা, অতএব হাফটা আজকে পড়াবো আর হাফটা পরের দিন পড়াবো। আমি আবার পড়িয়ে দিচ্ছি, দেখো, আমি সাগর পাড়ি দেব, কাজী নজরুল ইসলামের একটি অনবদ্য কবিতা, আমি সাগর পাড়ি দেব, আমি সওদাগর, সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর, আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে, চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে, ময়ূরপঙ্খী বজ্রা আমার লাল বাউটা তুলে, ঢেউয়ের তলায় মোরাল সম চলবে দুলে দুলে, সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার, আমার তরি বোঝাই করে দেবে উপহার, দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা, শক্তি দেবে মুক্তামালা আমারে নজরানা, চারপাশে মোর গাঙচিলেরা করবে এসে ভিড়, হাতছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর, আসবে হাঙর কুমির তিমি কে করে তাই ভয়, বলবো ওরে ভয় পায় যে এসে ছেলেই নয়, সপ্ত রাগর রাজ্য আমার, আমি বণিক বীর, খাজনা যোগায় রাজ্যে আমার হাজার নদীর তীর, হয়েছে। তা এবার আমি আরেকবার মানে করে দিচ্ছি, তুমি দেখে নাও, আমি সাগর পাড়ি দেব, আমি সওদাগর, কবি বলছেন সওদাগর মানে ব্যবসায়ী, সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর, সাতটা মধুকর মানে নৌকা, সাত সপ্ত মধুকর মানে আমার সপ্ত, সপ্ত মধুকর, সাতটা নৌকা, বড় বড় নৌকা সাত সাগরে ভাসবে আমার ঘাটের সওদা নিয়ে, সওদা মানে জিনিসপত্র, আমার এলাকার, আমার দেশের জিনিসপত্র নিয়ে আমি যাব সবার ঘাটে, সব ঘাটে যাব, চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে, পুরো পৃথিবী জুড়ে আমার জিনিসপত্র বেচা কেনা হবে, ময়ূরপঙ্খী বজ্রা আমার লাল পাউটা তুলে, ময়ূরপঙ্খী ময়ূরের মতো দেখতে যে নৌকা লাল পাল তুলে, ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে, সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সঙ্গে রাজহাঁসের মতো দুলে দুলে চলবে, সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার, আমার তরি, তরি মানে নৌকা, বোঝাই করে দেবে উপহার, বিভিন্ন দেশে ব্যবসা করতে গেলে সমুদ্র তার বন্ধু হয়ে বিভিন্ন রকম হীরে মণি মুক্ত রত্ন জহরব এগুলো তাকে উপহার দেবে, কী করে, নৌকা ভর্তি করে উপহার দেবে, অর্থাৎ বিভিন্ন দেশে ব্যবসা করতে গেলে এদেশের জিনিসপত্র অন্য দেশে দেবে আর ওদেশ থেকে হীরে মণি মুক্ত জহরব আমাদের দেশে আনবে নৌকা ভর্তি করে, দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা, দ্বীপে দ্বীপে বিভিন্ন রকম থানা প্রশাসন আমার জন্য বোধ পেতে বসে থাকবে যে কখন আমি যাব বিভিন্ন রকমের নতুন নতুন জিনিসপত্র নিয়ে ব্যবসা করার জন্য, শক্তি দেবে মুক্তামালা, শক্তি মানে ঝিনুক দেবে, ঝিনুক, ঝিনুকে মুক্তা পাওয়া যায় সমুদ্রে, ঝিনুক দেবে মুক্তার মালা আমাকে নজরা, নজরা মানে উপহার, উপহার হিসাবে সমুদ্রের তলায় পাওয়া সুনি ঝিনুকগুলো আমাকে মুক্তার মালা দেবে, চারপাশে মোর গাঙচিলেরা করবে এসে ভিড়, হাতছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর, আমি যখন যাব এক স্থান থেকে অন্য স্থানে ব্যবসা করার জন্য তখন গাঙচিলেরা আমার নৌকার চারপাশে এসে ভিড় করবে, আর নতুন নতুন দেশের ঘাটের নতুন নতুন দেশ আমাকে তাদের দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য হাত ছানি দিয়ে ডাকবে, আসবে হাঙর কুমির তিমি কে করে তাই ভয়, সমুদ্র দিয়ে সাগর দিয়ে ব্যবসা বাণিজ্য করতে গেলে হাঙর মাছ কুমির তিমি যেগুলো জলে থাকে, জলদস্যু বলা হয়, মানে জলের প্রাণী, এরা মানুষকে খেয়ে ফেলে, জীবন যায় যায়, এরা জীবন, এরা মানুষকে খেয়ে মানুষকে শেষ করে দেয়, তো এদেরকে কবি ভয় পায় না, কারণ আমি একসাথে, কবি বলছে যে আমি একসাথে থেকে অন্য স্থানে গেলে এই সমুদ্রে হাঙর কুমির তিমি থাকবে,
তাই এদের ভয়ে আমি হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, আমি এদের ভয় পাই না। বলবে, বলবো ওরে ভয় পায় যে এসে ছেলেই নয়, তোদেরকে ভয় পায় কে? আমি সেরকম ছেলে নই যে তোদের মতো জলদস্যুদেরকে আমি ভয় পাবো। সপ্ত সাগর রাজ্য আমার, আমি বণিক বীর, সাতটি রাজ্যে, সাত সাগরের সাতটি রাজ্যে, সাত সপ্ত সাগর, সাত সাগরের সাতটি দেশে, সব দেশে আমি, আমার রাজ্য আমি পরিচিত, আর সবটাই আমার চেনা রাজ্য। আমি বণিক বীর, আমি ব্যবসায়ী বীর, খাজনা যোগায় রাজ্যে আমার হাজার নদীর তীর, প্রত্যেকটা খাজনা যোগায় রাজ্যে আমার হাজার নদীর তীর। আমার দেশে যে সমস্ত হাজার হাজার নদী আছে, প্রতিটি নদীর নদী কী কর, নদীর নীর, নদীর নীর মানে নদীর, হাজার নদীর নীর, নীর মানে জল, হাজার নদীর নীর মানে জল আমাদের রাজস্ব বা কর যোগান দেয়। খাজনা যোগায় রাজ্যে আমার হাজার নদীর নীর। আমরা জানি নদীর যে জল দিয়ে চাষবাস হয়, কৃষিকাজ হয়, পশুপালন হয়, কলকারখানায় কাজে লাগে, অর্থাৎ তাই বলছে খাজনা, খাজনা মানে কর বা রাজস্ব যোগায় রাজ্যে আমার হাজার নদীর নীর। নদীর নীর মানে হাজার হাজার নদীর জল আমার রাজ্যে কী করে, রাজস্ব বা করের যোগান দেয়, যোগান মানে সরবরাহ দেয়, সরবরাহ করে। তো স্টুডেন্টরা এই পর্যন্ত পড়া, হাত পড়া পড়ালাম, খুব ভালো এবং কঠিন কবিতা, তাই ভালো করে পড়তে হবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মন দিয়ে পড়াশোনা করবে, আর প্রতিদিন অন্তত দু পাতা করে হাতের লেখা লিখবে। পরের ক্লাসে আবার বাকি অংশটুকু নিয়ে দেখা হবে।